ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লি অথহী সুপ্রিয় ভাই আপনি বলেছেন কিছু কিছু ভাই বাঙালি ভাইরা আসেন বিদেশে আড়াই লাখ টাকা বা আরো বেশি খরচা করে কিন্তু যে ভাবে কোম্পানি থেকে তারা অবৈধ হয়ে যায় মানে তারা ভিসা আর পায় না আর যেহেতু অনেক মোটা অঙ্কের টাকা খরচা করেছে তাই টাকা ওঠাতে এবং সংসার চালাতে তাদের বিভিন্ন টুকিটাকি কাজ করা লাগে এই বিনা একামাতে একামাতে আইডিতে এক কথা সরকারিভাবে যে বৈধতা সে বৈধতা ছাড়াই তারা টুকিটাকি কাজ কাম করে সংসার চালায় বা ওই ঋণ পরিশোধে ব্যস্ত থাকে তো এই যে তারা সরকারিভাবে অবৈধ হয়ে কাজ করলো তো এগুলি করা হারাল না হারাম জানতে চাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওসালাম রসবিল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওসহাবি বিশেষ করে সৌদি সরকার ইসলামী সরকার এই জন্যে এই সরকারের অনুশাসন মেনে চলা উচিত এটাই হলো আসল কথা এবং এটাই হলো মূল বিষয় যে শরীয়তের আনুগত্য সরকারের আনুগত্য করতে হবে বিশেষ করে সৌদি সরকার তো সৌদি সরকার আইনে অবশ্যই এটা মানে বলা যায় অবৈধ মানে একামা নাই বেনা এক বিনা ভেশাতে কাজ করা যায় না নিষিদ্ধ সৌদি সরকারের পক্ষ থেকে এটা হলো আসল হ্যাঁ তবে যদি এমন হয় যে verify হয়ে গেছে যে এসেছে অসহায় হয়ে গেছে এসেছে চাকরি করার জন্য কিন্তু চাকরি পায়নি বা কফিলের জলমের কারণে বা কোম্পানির জলম আরোপ হয়েছে তার উপরে তাই মেশা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে বা কামা নিতে পারছে না কফিলের কারণে আর তার একান্ত জরুরি ইনকাম করা ইনকাম ছাড়া তার সংসার চলে না এমনকি ঋণ পরে সদর সম্ভব তাহলে এমন অবস্থায় যদি ওই টকি টাকি যে কাজ করছে প্যাটার দায়ে ঋণ পরিশোধের দায়ে আশা করা যায় আল্লাহ রব আমি ক্ষমা নজর দেখবেন তবে সে কাজগুলি যেন অবশ্যই সরেছে দৃষ্টিতে বৈধ হয় যেমন ন্যায্য মল্যভাবে হয়তো কোনো দোকানে কাজ করলো সেলসম্যান হিসেবে অথবা কর্মচারী হিসেবে বৈধ কাজ করলো সমস্যা নয় ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাকে মাফ করবেন মোহাম্মুল আলমিন বলেন সোরা নামের একশো উনিশ নম্বর আয়াত আলাইকুম আলাইকুম মা ওখান হার এলেই হে

যদি এমন হয়ে যায় কেউ যে বাধ্য অবস্থা ঋণ করে এসে কফিলের ধোঁকায় পড়ে গিয়েছে বা যে ভিসা দিয়ে এনেছে সে ধোঁকা দিয়েছে যার ফলে তার ভিসা মানে বৈধ ভিসা লাগেনি বা যে কোনো উপায়ে তার ভিসার বৈধতা হারিয়ে গিয়েছে তাহলে এমত অবস্থায় যে লুকোচুরির মাধ্যমে কিছু কাজ করলো পেটের দায়ে ঋণ পরিশোধের দায়ে এবং কাজটা বৈধতার ভিতরে করলো কোন প্রকার অন্যায় কাজ করলো না যেমন রেন্টে ভাড়া মারা গরিহিত কাজ করা জোয়া ইত্যাদি এগুলো না করে বৈধ কাজের সীমাবদ্ধ থেকে যদি কাজ করে পেটের দায়ে ঋণ পরিশোধের কারণে আশা করা যায় আল্লাহ রব্বাল আমি ক্ষমা দেখবেন আল্লাহ তালাম আসালিয়া মোহাম্মদ হ্যাঁ তবে এই জাতীয় লোক অতি সত্তর ব্যবস্থা করবে এক আমাকে বৈধ করে আর মিশা যাতে বেগে যায় বৈধ চেষ্টা করবে না তো প্রয়োজন ফুরিয়ে গেলেই দ্রুত কেটে পড়বে আল্লাহ তো ফিদান কর